মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, জীবনে আরও এগিয়ে যাও এটাই কামনা করি। যাই হোক, পরীক্ষার পালা তো এবার শেষ, এবার পালা একের পর এক সরকারি ও বেসরকারি স্কলারশিপগুলিকে নিজের যোগ্যতায় ছিনিয়ে নেওয়া। চলুন আজ এই ভিডিওতে জেনে নিই সরকারি ও বেসরকারি স্কলারশিপগুলি সম্বন্ধে। স্কলারশিপগুলি সম্পর্কে বিশদ জানতে ভিডিও ডিসক্রিপশনে আমি প্রতিটি স্কলারশিপের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে বিশদ জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজ এই ভিডিওতে জানিয়ে দিই স্কলারশিপগুলি সম্পর্কে বিশেষ কিছু তথ্য। সরকারি স্কলারশিপগুলি সম্পর্কে যেটি নিয়ে সর্বপ্রথম কথা বলবো সেটি হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এটিকে আপনারা মেরিট কাম মেন্স স্কলারশিপ নামেও জানেন। এই স্কলারশিপটির উদ্দেশ্য হলো গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান করা, আর এই আর্থিক সাহায্য প্রদান করেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার। এই স্কলারশিপটি এখনও শুরু হয়নি, তবে খুব শীঘ্রই এটা শুরু হয়ে যাবে। চলুন এবার জেনে নিই স্কলারশিপ পেতে হলে কী কী এলিজিবিলিটি ক্যাটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে। এই ভিডিওতে আমি আপনাদের তিনটি এলিজিবিলিটি ক্যাটেরিয়া হাইলাইট করব। এক হচ্ছে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক ওয়ান্ডার গ্রেভিয়ার পরীক্ষা থেকে কমপক্ষে 75% নাম্বার পেতে হবে। তবে এতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা আছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে স্কলারশিপ পেতে হলে সেই পরীক্ষাতেই কলেজে গিয়ে অনার্স নিয়ে ভর্তি হতে হবে, নতুবা তারা এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু মাধ্যমিক পাস পরীক্ষার্থীদের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই। দ্বিতীয় হচ্ছে আবেদনকারী পরিবারের বার্ষিক আয় 2,50,000-এর মধ্যে হতে হবে। 2,50,000-এর বেশি হলে আপনি এই স্কলারশিপটি অ্যাপ্লাই করতে পারবেন না। এবার কথা বলবো এই স্কলারশিপটির অ্যামাউন্ট বা কত টাকা পাবে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে তারা এককালীন 12,000 টাকা পাবে, ও কলেজে ভর্তি হওয়ার পর যদি তারা প্রতি ইয়ারে 60% নাম্বার পায় তবে তারা স্কলারশিপটি রেনিউয়াল করতে পারবে। এবার কথা বলবো অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে। অ্যাপ্লিকেশানটি কোন মোডে হবে তা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, অনলাইন অফলাইন অনেকেই দ্বিধায় থাকে। অ্যাপ্লিকেশান শুরু অনলাইন মোডে হবে, তবে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি অনলাইন অ্যাপ্লাই করার সময় আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে, এবং যে প্রিন্টআউটটি বেরোবে সেটা আপনাকে কোনো জায়গায় সেন্ড করা দরকার হবে না। এটি সামনের বছর থেকে নতুন নিয়ম করেছে। তার আগের বছর যে প্রসেস ছিল সেটা ছিল অনলাইন অ্যাপ্লিকেশান করার পর প্রিন্টআউট বেরোতো, সেটার সাথে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি জেরক্স কপি বিকাশ ভবনে জমা করতে হতো, কিন্তু সেটা সেই নিয়ম চেঞ্জ হয়ে গেছে। তাই এই অ্যাপ্লিকেশানটি ফুলফিল করার জন্য আপনাকে কোথাও কোনো ডকুমেন্টস পাঠাবার দরকার হবে না। দ্বিতীয় স্কলারশিপটি চিফ মিনিস্টার স্কলারশিপ, গরিব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য প্রদানের জন্য দেওয়া হয়। এটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদান করা হয়, আর স্কলারশিপটি এর অ্যামাউন্ট হলো এককালীন 10,000 টাকা। এই স্কলারশিপটির এলিজিবিলিটি ক্যাটেরিয়াগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো উচ্চ মাধ্যমিক পাস পরীক্ষার্থীদের ক্ষেত্রে 60% নাম্বার পেতে হবে, ও মাধ্যমিক পাস পরীক্ষার্থীর ক্ষেত্রে 65% নাম্বার পেতে হবে। তবে প্রাপ্ত নাম্বার যেন 75%-এর বেশি না হয়, নাহলে সেটি মেরিট কাম মেন্স স্কলারশিপ অ্যান্ড স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আন্ডারে চলে যাবে। এই স্কলারশিপের জন্য এলিজিবিলিটি হতে হলে আবেদনকারী পারিবারিক বার্ষিক আয় এবং বার্ষিক ইনকাম 60,000-এর কম হতে হবে। এবার কথা বলবো অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে। এই অ্যাপ্লিকেশানটি শুধুমাত্র অফলাইনে হবে, এটি অনলাইন না। এই ওয়েবসাইটে গিয়ে www.wbcmo.gov.in আপনি ফর্ম ডাউনলোড করবেন এবং জেনে নেবেন কী কী ডকুমেন্টস লাগবে, এবং অ্যাপ্লিকেশান ফর্মটি যথাযথ ফুলফিল করে নবান্নতে গিয়ে জমা দিয়ে আসতে পারেন অথবা পোস্টের মাধ্যমে জমা করতে পারেন। এবার যে স্কলারশিপ নিয়ে কথা বলবো সেটি হলো ন্যাশনাল স্কলারশিপ। এটি প্রদান করে থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট। এটির অ্যাপ্লিকেশান প্রসেস অনলাইন মোডে। এটির জন্য রিকোয়ার্ড ডকুমেন্টসগুলি আপনাকে বাই পোস্টে পাঠাতে হবে, কিন্তু কোথায় পাঠাবেন তা জানতে ফর্মটি পূরণ করার জন্য স্ক্রিনে দেখানো ওয়েবসাইটে গিয়ে ভিজিট করুন। এবার কথা হলো বেসরকারি স্কলারশিপগুলি। বেসরকারি স্কলারশিপগুলির মধ্যে প্রথমেই রাখবো সেটি হলো সীতারাম জিন্দাল স্কলারশিপ। এটি পেতে হলে শিক্ষার্থীকে 65% নাম্বার পেতে হবে, ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং অন্যতম আরেকটি ক্যাটেরিয়া হলো শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক ইনকাম 80,000-এর মধ্যে হতে হবে, নতুবা তারা এটি স্কলারশিপটি অ্যাপ্লাই করতে পারবে না। আর এই স্কলারশিপটি অ্যামাউন্ট যদি কথা বলি তা প্রতি মাসে পরীক্ষার্থীরা 750 টাকা করে পাবে। আরও জানতে স্ক্রিনে দেখানো ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারেন। বেসরকারি স্কলারশিপগুলির মধ্যে দ্বিতীয় যাকে রাখবো সেটি হলো এলআইসি ইন্ডিয়া স্কলারশিপ। এই জন্য শিক্ষার্থীকে 60% নাম্বার পেতে হবে, আর তার পরিবারের বার্ষিক আয় হতে হবে 1,00,000 টাকার কম। আর এটার জন্য আপনাকে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, আপনি সরাসরি এই সাইটে গিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন। এছাড়া অন্যান্য বেসরকারি স্কলারশিপগুলি হলো জিপি বিড়লা স্কলারশিপ, কেসি মাহিন্দ্রা স্কলারশিপ, গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ অ্যান্ড ইন্ডিয়ান ওয়েল স্কলারশিপ।